নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে ভারতের সাধারণ নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের একটা পার্থক্য রয়েছে। সুতরাং কিভাবে ঠিক হয় রাষ্ট্রপতি নির্বাচন, কারা এখানে ঠিক পার্টিসিপেট করতে পারেন, এখানে কি বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, আর এই রাষ্ট্রপতি ভোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকাটি কি হতে চলেছে, সেই নিয়ে আজকে করব পুঙ্খানুপুঙ্খ আলোচনা। প্রথমেই আমরা কথা বলবো এই রাষ্ট্রপতি ভোটে কারা ঠিক পার্টিসিপেট করতে পারেন। আপনারা জানেন যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা হন, তারাই শুধুমাত্র এই রাষ্ট্রপতি ভোটে যোগদান করতে পারেন। অর্থাৎ প্রতিটি রাজ্য এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে, বিধানসভায় যেসব বিধায়করা রয়েছেন, তারা এই রাষ্ট্রপতি ভোটে যোগদান করতে পারেন। কিন্তু বিভিন্ন রাজ্যে আপনারা জানেন বিধান পরিষদ আছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিধান পরিষদ নতুন করে তৈরি করার পরিকল্পনা করছেন। বিধান পরিষদের যারা সদস্য তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না, শুধুমাত্র বিধায়ক যারা রয়েছেন তারা করতে পারেন। এর সঙ্গে যারা সাংসদ রয়েছেন, অর্থাৎ লোকসভায় নির্বাচিত হয়ে আসছেন এবং রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসছেন, আপনারা জানেন এখানে বেশ কিছু রাজ্যসভার সদস্য হন যারা রাষ্ট্রপতির মনোনীত হন, তারা কিন্তু এই রাষ্ট্রপতি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। শুধুমাত্র যারা নির্বাচিত হয়ে আসছেন তারাই কিন্তু সেই সব সাংসদরা এখানে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু এই যে বিধায়কদের কথা বললাম, এই বিধায়করা বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করলেও তাদের ভোটের মূল্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বিভিন্ন রকমের আলাদা রকমের হয়। কীরকম হয় একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের। এই রাষ্ট্রপতি ভোটের জন্য যে 1971 সালে আমাদের জনগণনা হয়েছিল, সেই 1971 সালের জনগণনা অনুযায়ী সেই রাজ্যের মোট যে জনসংখ্যা তাকে প্রথমে 1000 দিয়ে ভাগ করা হয়। 1000 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে পুনরায় ভাগ করা হয় সেই রাজ্যের যে বিধানসভার আসনের সংখ্যা আছে তা দিয়ে। অর্থাৎ আমরা যদি এখানে পশ্চিমবঙ্গের উদাহরণটা নেন, 1971 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 4,43,12,011 জন। একে প্রথমে 1000 দিয়ে ভাগ করা হয় এবং তারপর একে 294 দিয়ে ভাগ করা হয়। পশ্চিমবঙ্গের যে বিধায়ক সংখ্যা, যারা নির্বাচিত হয়ে আসেন, জনপ্রতিনিধি হয়ে আসেন, তাদের সংখ্যা 294। তাহলে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গের এক একটি বিধায়কের ভোটের মূল্য হচ্ছে 150.72। অর্থাৎ এই 4,43,12,011 যে ভোট রয়েছে তাকে 294 এবং 1000 দিয়ে ভাগ করার পর 150.72 সংখ্যাটা পৌঁছায়। কিন্তু এখানে তো এইভাবে পয়েন্টের ফিগারে সংখ্যাটায় ভোট হয় না, তো এটাকে নিয়ারেস্ট রাউন্ড ফিগার করে নেওয়া হয়। যেহেতু 0.72টা বা 0.72টা 0.5 এর বেশি, সেই জন্য এখানে পরের সংখ্যাটা ধরা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে একজন বিধায়কের একটি ভোটের মূল্য হচ্ছে 151। এক্ষেত্রে যদি এটা 0.72 জায়গায় 0.32 হতো বা 0.42 হতো, তাহলে পশ্চিমবঙ্গের এক একটি ভোটের মূল্য হতো এক একজন বিধায়কের ক্ষেত্রে 150। এক্ষেত্রে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের এইভাবে আমরা এসে দেখছি 151 হচ্ছে এক একজন বিধায়কের ভোটের মূল্য। এবার এটা গেল পশ্চিমবঙ্গের হিসেব। আমরা এক নজরে দেখে দিই যে সারা ভারতবর্ষের যেখানে যেখানে বিধানসভা আছে, অর্থাৎ যেসব রাজ্য রয়েছে এবং যেসব কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে বিধানসভা রয়েছে, সেখানে ঠিক প্রত্যেকটি ভোটের কত মূল্য রয়েছে এবং সেখানে মোট কতগুলি ভোট রয়েছে। আমরা প্রথমেই আসছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে 175টি আসন রয়েছে, 175 জন বিধায়ক ভোট দিতে পারবেন এবং একটি ভোটের মূল্য হচ্ছে 159। অরুণাচল প্রদেশে 60টি ভোট রয়েছে, একটি ভোটের মূল্য 8। আসামে 126টি ভোট রয়েছে এবং এক একটি ভোটের মূল্য 116। বিহারের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 243, অর্থাৎ 243 জন বিধায়ক এখানে ভোট দেবেন এবং এক একটি ভোটের মূল্য হচ্ছে 173। ছত্তিশগড়ের ক্ষেত্রে মোট ভোট রয়েছে 90টি এবং এক একটি ভোটের মূল্য হচ্ছে 129। দিল্লির ক্ষেত্রে মোট ভোট রয়েছে 70 এবং এক একটি ভোটের মূল্য 58। গোয়ার ক্ষেত্রে মোট ভোট 40, এক একটি ভোটের মূল্য 20। গুজরাটের ক্ষেত্রে মোট ভোটের সংখ্যা, মোট বিধায়কের সংখ্যা 182 এবং এক একটি ভোটের মূল্য 147। এরপর আসছি হরিয়ানা। হরিয়ানাতে মোট আসন রয়েছে 90টি, মোট বিধায়কের সংখ্যা 90 এবং এক একটি ভোটের মূল্য 112। হিমাচল প্রদেশে 68টি বিধায়ক রয়েছেন এবং 51 এক একটি বিধায়কের ভোটের মূল্য। জম্মু অ্যান্ড কাশ্মীরে 87টা আসন রয়েছে, বিধায়কদের সংখ্যা রয়েছে এবং সেখানে মোট এক একটা ভোটের মূল্য হচ্ছে 72। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 81 এবং এক একটি ভোটের মূল্য 176। কর্ণাটকের ক্ষেত্রে 224 জন বিধায়ক ভোট দেবেন এবং তাদের এক একটি ভোটের মূল্য হচ্ছে 131। কেরালার ক্ষেত্রে 140 জন বিধায়ক রয়েছেন এবং তাদের এক একজনের ভোটের মূল্য 152। মধ্যপ্রদেশের ক্ষেত্রে 200
30 জন বিধায়ক ভোট দেবেন এবং এক একজনের ভোটের মূল্য হবে 131। মহারাষ্ট্রের ক্ষেত্রে মোট বিধায়কের সংখ্যা 288 এবং তাদের এক একজনের এক একটি ভোটের মূল্য হচ্ছে 175। এরপর আসি মণিপুর। মণিপুরের মোট বিধায়ক রয়েছেন 60 জন, এক একজনের ভোটের মূল্য 18। মেঘালয়ের ক্ষেত্রেও 60 জন রয়েছেন, তাদের ভোটের মূল্য আরো কম 17। মিজোরামের ক্ষেত্রে 40 জন বিধায়ক রয়েছেন, এক একজন বিধায়কের ভোটের মূল্য 8। নাগাল্যান্ডের ক্ষেত্রে 60 জন বিধায়ক রয়েছেন, এক একজনের ভোটের মূল্য 9। ওড়িশার ক্ষেত্রে 147 জন রয়েছেন এবং তাদের এক একজনের ভোটের মূল্য 149। পন্ডিচেরি বা পুদুচেরি, তাদের কেন্দ্রশাসিত অঞ্চল, মোট বিধায়ক রয়েছেন 30 জন এবং এক একজনের ভোটের মূল্য 16। পাঞ্জাবের ক্ষেত্রে রয়েছেন 117 জন বিধায়ক এবং তাদের এক একজনের ভোটের মূল্য 116। রাজস্থানের ক্ষেত্রে 200 এবং তাদের ভোটের মূল্য হচ্ছে 129। সিকিমের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 32 এবং ভোটের মূল্য 7। তামিলনাড়ুর ক্ষেত্রে 234 এবং এক একজনের ভোটের মূল্য 176। তেলেঙ্গানার ক্ষেত্রে মোট বিধায়কের সংখ্যা 119। তেলেঙ্গানার ক্ষেত্রে মোট বিধায়কের সংখ্যা 119 এবং তাদের এক একজনের ভোটের মূল্য 132। ত্রিপুরার ক্ষেত্রে 60 এবং তাদের ভোটের মূল্য হচ্ছে 26। উত্তরপ্রদেশে সব থেকে বেশি 403 জন বিধায়ক রয়েছেন এবং এক একজনের ভোটের মূল্য 208। উত্তরাখণ্ডের ক্ষেত্রে 70 জন বিধায়ক রয়েছেন, এক একজনের ভোটের মূল্য 64। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগেই বললাম 294 জন বিধায়ক রয়েছেন, এক একজনের ভোটের মূল্য হচ্ছে 151। অর্থাৎ সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিধানসভা রয়েছে সেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট 4,120 জন বিধায়ক রয়েছেন এবং তাদের যে ভোটের ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সেই সংখ্যাটা দাঁড়ায় 549,495। অর্থাৎ রাষ্ট্রপতি ভোটের জন্য বিধায়কদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে মোট ভোটের পরিমাণ হচ্ছে 549,495। এই গেল বিধায়কদের কথা। এবং আমি বলেছিলাম যে বিধায়কদের পাশাপাশি কিন্তু এমপি অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার সাংসদ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভোটদান করেন। এখন তাদের ভোটের মূল্যটা কিভাবে বিচার করা হবে? আপনারা জানেন যে আমরা যদি লোকসভার সাংসদদের কথা ধরি তাহলে সারা ভারতবর্ষে 543 জন সাংসদ রয়েছেন। অন্যদিকে রাজ্যসভার ক্ষেত্রে সাংসদ সংখ্যা 233। রাষ্ট্রপতি মনোনীত যারা তাদের কিন্তু এক্ষেত্রে বাদ রাখা হয়েছে, কেননা তারা রাষ্ট্রপতি ভোটে ভোটদান করতে পারেন না। তাহলে সারা ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা মিলে মোট সাংসদ সংখ্যা হচ্ছে 776 জন। এখন আপনাদের আগেই দেখালাম যে মোট যে এমএলএ ভোট বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে বিধায়কদের ভোট সেটা যদি একত্রিত করা হয় তার মূল্যটা দাঁড়ায় 549,495 জন। এখন তাহলে এই যে লোকসভার যে সাংসদ, লোকসভা এবং রাজ্যসভার যে সাংসদরা রয়েছেন তাদের যে ভোটের মূল্য সেটা কিন্তু এই 549,495-কে 776 দিয়ে ভাগ করা হয় এবং সেক্ষেত্রে যে ভাগফলটা দাঁড়ায় সেটা হচ্ছে 708.11। এবার আমরা বলেছিলাম যে কখনোই ভগ্নাংশে এই ভোটগুলো হয় না, এগুলো পূর্ণ সংখ্যায় হয়। তাই 0.5 এর নিচে থাকলে সেটা নিচের নাম্বারটা ধরা হয়, 0.5 এর উপরে থাকলে সেই সংখ্যাটা উপরের সংখ্যাটা ধরা হয়। এক্ষেত্রে 708.11 হচ্ছে, অর্থাৎ এমপিদের এক একজনের ভোটের মূল্য হচ্ছে 708। এবার আপনারা দেখলেন সারা ভারতবর্ষে যে এমএলএ ভোট হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 549,495। অন্যদিকে এমপিদের যে ভোট, এক একজনের 708টি ভোট এবং 776 জন রয়েছে, তাদের যদি মোট ভোটটা হিসেব করা হয় তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় 549,408 জন। এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা মিলেই হচ্ছে এখানে রাষ্ট্রপতি ভোটের যে সংখ্যাটা সেইটা আসে। কিন্তু এবারের ক্ষেত্রে একটা এক্সেপশন দেখা যাবে। আপনারা জানেন যে কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে 370 ধারা যে বিলোপ হয়েছে, তারপরে কিন্তু সেখানকার বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, তার ফলে জম্মু কাশ্মীরের যে এমএলএদের ভোট রয়েছে তারা কিন্তু এবারের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাদের 6,264 মোট যে সংখ্যাটা সেটা কিন্তু বাদ যাবে। অন্যদিকে কাশ্মীরের যে রাজ্যসভার ভোট রয়েছে সেখানেও কিন্তু তারা এই বিধানসভা ডিসলভ হয়ে যাওয়ার জন্য সেখানে নতুন করে 4 জন যে রাজ্য সভা সাংসদ নির্বাচিত হওয়ার কথা ছিল তারা হননি, তাদের ভোটটাও কিন্তু এখানে বাদ যাবে। অর্থাৎ রাজ্যসভার যে ভোট রয়েছে কাশ্মীরের অংশ সেটার সংখ্যাটা হচ্ছে 2,832, এই ভোটটাও কিন্তু এবারে বাদ যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে লোকসভার কাশ্মীর থেকে যারা নির্বাচিত হয়েছেন, দেখুন তাদের কিন্তু সাংসদ পদ খারিজ হয়নি, তারা কিন্তু এবারে ভোটে অংশগ্রহণ করতে পারবেন। তাই শুধুমাত্র কাশ্মীরের যারা এমএলএ রয়েছেন এবং কাশ্মীরের রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন সেখানে কোনো প্রতিনিধিত্ব এবারে থাকবে না। আর সেক্ষেত্রে এবারে
কিন্তু মোট যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভ্যালিড ভোট থাকবে সেটা হচ্ছে 10,89,807। আর তাই এর যদি অর্ধেকের একটু বেশি করা হয়, যেটা সংখ্যাটা দরকার সেটা হচ্ছে 5,44,904। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে এই সংখ্যাটা 5,44,904 সংখ্যাটা যারা অ্যাচিভ করতে পারবেন তারাই কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নিজেদের প্রতিনিধিদের জিতিয়ে আনতে পারবেন। তাহলে এবার এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্যে বিজেপির ঠিক কি অবস্থা রয়েছে, তাদের এমএলএদের সংখ্যার বেসিসে তারা ঠিক কোথায় পৌঁছচ্ছেন বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে সেটা এক নজরে দেখে নেব। অন্ধ্রপ্রদেশে কিন্তু বিজেপির কোনো বিধায়ক নেই, তাই সেখানে তাদের ভোট ভোট পাচ্ছে শূন্য। অরুণাচল প্রদেশে 48 জন বিধায়ক রয়েছে এবং সেখানে থেকে তারা 384 ভোট পাচ্ছে। আসাম থেকে তারা পাচ্ছে 7,308, বিহার থেকে পাচ্ছে 13,321। এক্ষেত্রে যেটা শিটস লেখা রয়েছে সেই কলাম থেকে বেসিক্যালি কতজন বিধায়ক রয়েছে বিজেপির, আমরা কিন্তু বিজেপি যারা শরিক দল তাদের ধরিনি, এক্ষেত্রে শুধুমাত্র বিজেপির বিধায়করা ধরেছি। এবং তারপর সেই রাজ্যের এক একজন বিধায়কের মূল্য কত সেখানে ভ্যালু কলামে আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই রাজ্য থেকে তাহলে বিধায়কদের ভোটের পরিপ্রেক্ষিতে বিজেপি ঠিক কতগুলো ভোট জোগাড় করতে পারে সেই সংখ্যাটা আপনাদের দেখিয়েছি। অর্থাৎ বিহারে কিন্তু বিজেপির 77 জন বিধায়ক রয়েছেন এবং 173 এক একজনের ভ্যালু, তাই 13,321 আসছে। সিমিলারলি এখানে ছত্তিশগড়ে কিন্তু 1,806 পাচ্ছে, দিল্লি থেকে পাচ্ছে 464, গোয়া থেকে পাচ্ছে 400, গুজরাট থেকে পাচ্ছে 16,317, হরিয়ানা থেকে বিজেপি পাচ্ছে 4,480, হিমাচল প্রদেশ থেকে আসছে 2,193, জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে যথারীতি কোনো ভোটই হচ্ছে না সুতরাং বিজেপি কোনো ভোট পাচ্ছে না, ঝাড়খণ্ড থেকে বিজেপি পাচ্ছে 4,576, কর্ণাটক থেকে পাচ্ছে 15,851, কেরালা থেকে বিজেপির কোনো প্রতিনিধি নেই, কোনো ভোট আসছে না, মধ্যপ্রদেশ থেকে 127 জন আছেন সুতরাং 16,637, মহারাষ্ট্র থেকে 18,550, মণিপুর থেকে আসছে 576, মেঘালয় থেকে আসছে 34, মিজোরাম থেকে আসছে 8, নাগাল্যান্ড থেকে আসছে 108, ওড়িশা থেকে আসছে 3,278, পুদুচেরি থেকে আসছে 144, পাঞ্জাব থেকে আসছে 232, রাজস্থান থেকে আসছে 9,159, সিকিম থেকে আসছে 84, তামিলনাড়ু থেকে 704, তেলেঙ্গানা থেকে 396, ত্রিপুরা থেকে 858, উত্তরপ্রদেশ থেকে 53,040, উত্তরাখণ্ড থেকে 2,944 এবং পশ্চিমবঙ্গ থেকে 10,721। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখুন, 71 জন ধরা হয়েছে, 77 জন কিন্তু বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, কিন্তু বিজেপি একটা ঘোষিত নীতি নিয়েছে যারা দল ছেড়েছেন তাদের কাছে রাষ্ট্রপতি ভোটের জন্য আবেদন জানানো হবে না, আর তাই 71 ধরা হয়েছে, 10,721 পশ্চিমবঙ্গ থেকে ভ্যালু পাচ্ছে। অর্থাৎ সারা ভারতবর্ষের যে 1,379 জন বিজেপির বিধায়ক রয়েছেন তাদের জন্য 1,84,573 ভোটের অঙ্ক বিজেপি কিন্তু নিজেদের ঘরে তুলবে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে গেলে যেটা বললাম 5,44,904 ভোটের দরকার আছে, বিজেপির বিধায়কদের ভোট আসছে 1,84,573। এবার এক নজরে দেখে নেব বিজেপির যে সাংসদ রয়েছে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা মিলে এবং বিধানসভা মিলে ঠিক কতগুলো ভোট দাঁড়াচ্ছে। লোকসভায় আপনারা জানেন 289 জন বিজেপির সাংসদ রয়েছে, যদিও 303 জন ছিল কিন্তু বিভিন্ন উপনির্বাচনে সেখানে বিজেপির হার হয়েছে, বর্তমানে 289 জন সাংসদ রয়েছে লোকসভাতে, এক একজনের ভোটের মূল্য 708 এবং লোকসভা থেকে বিজেপি পাচ্ছে 2,04,612 ভোট। অন্যদিকে রাজ্যসভায় বিজেপির রয়েছে 100 জন সাংসদ এবং 708 ভোটের মূল্য 70,800 আসছে রাজ্যসভা থেকে। বিধানসভা থেকে বললাম 1,379 জন বিধায়ক রয়েছেন বিভিন্ন রাজ্যে এবং সেখান থেকে ভ্যালু আসছে 1,84,573 জন। অর্থাৎ টোটাল বিজেপি নিজেদের ক্ষমতায় সম্পূর্ণভাবে কোনো শরিক দল নয় কারুর হেল্প ছাড়াই 4,59,985 ভোটে পৌঁছে যাচ্ছে, কিন্তু দরকার 5,44,904 ভোট, অর্থাৎ 84,919 ভোট বিজেপির কম হচ্ছে। এবার বিজেপি এই ভোটটি কিভাবে জোগাড় করতে পারে এক নজরে দেখে নেব। প্রথমেই চোখ রাখবো শরিক দলের দিকে, বিভিন্ন রাজ্যে বিজেপির যে শরিক দল রয়েছে সেখান থেকে যে ভোটগুলো আসছে বিধায়কদের ভোটের বেসিসে, অরুণাচল প্রদেশ থেকে আসছে 48 ভোট, আসাম থেকে আসছে 2,204 ভোট, বিহার থেকে আসছে 865 ভোট, গোয়া থেকে আসছে 80 ভোট, হরিয়ানা থেকে আসছে 1,792 ভোট, ঝাড়খণ্ড থেকে আসছে 704 ভোট, কর্ণাটকের থেকে আসছে 131 ভোট, মধ্যপ্রদেশ থেকে আসছে 524
1,225 ভোট মহারাষ্ট্র থেকে আসছে, 1,225 ভোট মণিপুর থেকে, 396, মেঘালয় থেকে 748, নাগাল্যান্ড থেকে 432, ওড়িশা থেকে 149, পুদুচেরি থেকে 256, সিকিম থেকে 133, তামিলনাড়ু থেকে 12,496, উত্তরপ্রদেশ থেকে 3,744, উত্তরাখণ্ড থেকে 128, অর্থাৎ সব মিলিয়ে সারা ভারতবর্ষে বিজেপির যে শরিক দল রয়েছে তাঁদের বিধায়কদের ভোটের বেসিসে 26,055 আরো ভোট বিজেপি নিজেদের দিকে নিয়ে আসতে পারে। এরপর আমরা দেখে নেবো তাহলে স্বাভাবিকভাবে তাদের লোকসভা এবং রাজ্যসভা স্ট্রেংথ কি রয়েছে। এই যে শরিক দলরা রয়েছে সেখানে লোকসভায় তাদের 16 জন সাংসদ রয়েছেন, সেখান থেকে তারা পাবেন 11,328 ভোট, রাজ্যসভায় পাবেন 12 জন সাংসদের ভোটের ভিত্তিতে 8,496 ভোট, আর বিধানসভা থেকে 26,055 ভোট আগেই বললাম। অর্থাৎ মোট শরিক দলদের কাছ থেকে যারা এখনো এনডিএ শরিক হিসেবে রয়েছেন 45,879 ভোট আসছে, এবং এইটা করার পরও কিন্তু 39,040 ভোট কম থাকছে বিজেপির রাষ্ট্রপতি হিসেবে নিজেদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এক্ষেত্রে বিহারে বিজেপির যে বড় শরিক রয়েছে জনতা দল ইউনাইটেড তাদের ভোটটা কিন্তু শরিক ভোট হিসেবে ধরিনি, কেননা আপনারা জানেন নীতিশ কুমার তাকে নিয়ে কিন্তু কনফিউশন আছেন, তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেবেন কি দেবেন না সেটা নিয়ে সন্দেহ রয়েছে, সুতরাং সেই ভোটটা আমরা ধরিনি। তাহলে বিজেপি নিজেদের ভোট এবং শরিক ভোট মিলিয়ে সারা ভারতবর্ষ থেকে যা ভোট জোগাড় করছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেখানে দেখা যাচ্ছে সব মিলিয়ে 39,040 ভোট কিন্তু বিজেপির কম হচ্ছে। তাহলে বিজেপি এই ভোটটা কোথা থেকে জোগাড় করতে পারে? তাহলে এই নীতিশ কুমার বা অন্যান্য যারা শরিক রয়েছেন যারা এখন বিক্ষুব্ধ, সেই সব বিদ্রোহী দলকে বুঝিয়ে শুনিয়ে বিজেপি যদি রাজি করায় তাহলে কতগুলো ভোট বিজেপি জোগাড় করতে পারে সেইটা একবার দেখে নেব। এই যে বিভিন্ন রাজ্যের যারা বিক্ষুব্ধ বিদ্রোহী শরিক রয়েছেন তাদের ভোট যদি জোগাড় করি, লোকসভার বেসিসে 11,328 ভোট বিজেপি জোগাড় করতে পারে, রাজ্যসভার বেসিসে 3,540 জোগাড় করতে পারে, বিহারের যে বিধানসভা রয়েছে বিহারের বিধানসভা থেকে তারা 7,765 জোগাড় করতে পারে, এবং ত্রিপুরায় যে যারা জোট শরিক রয়েছেন তারাও কিন্তু বর্তমানে বিজেপির সঙ্গে আর যেতে চাইছেন না, সেখানে তাদের 208 ভোট আছে। অর্থাৎ এই যে বিহার এবং উত্তরপ্রদেশের যারা বিদ্রোহী রয়েছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিজেপি যদি নিজেদের দিকে নিয়ে আসে তাহলে কিন্তু লোকসভা বিধানসভা রাজ্যসভা মিলিয়ে বিজেপি 22,861 ভোট আরো অতিরিক্ত জোগাড় করতে পারবে, কিন্তু তাদেরকে জোগাড় করতে হবে 39,040 ভোট, সেক্ষেত্রে কিন্তু 16,179 ভোট শর্টফল হচ্ছে। অর্থাৎ শরিকদের বুঝিয়ে সুজিয়ে রাজি করালো যারা বিদ্রোহী রয়েছেন নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে এলো, কিন্তু বিজেপির খুব একটা লাভ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, বারবারই কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা চলছে এবং চলতে পারে যাটা রাষ্ট্রপতি নির্বাচনে সাহায্য করতে পারে, এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে তার হেল্প দরকার। কিসের বেসিসে তিনি বলছেন? লোকসভাতে বর্তমানে 23 জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সুতরাং 16,284 ভোট হচ্ছে সেখান থেকে তারা পাচ্ছেন, 13 জন সাংসদ রয়েছেন রাজ্যসভায় সেখান থেকে 9,204 ভোট হচ্ছে, বিধানসভায় 221 জন বিধায়ক রয়েছে, অর্থাৎ যারা বিজেপি থেকে দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন তাদেরকে ধরে নিয়েই ধরছি, সেখানে 33,371 ভোট আসছে বিধানসভা থেকে, মোট 58,859 ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভা মিলিয়ে, আর বিজেপির দরকার 39,040 ভোট, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থন পেলে কিন্তু বিজেপি খুব আরামসে নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে জিতিয়ে আনতে পারবে। তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলে কিন্তু এই জায়গাটা খোলা থাকছে, কিন্তু বিজেপি কি সত্যি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে? কেননা বিভিন্ন ইস্যুতে কিন্তু সরাসরি তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা কড়া টক্কর দেখছি। তাহলে যদি তৃণমূল কংগ্রেসকে বাদ দিতে হয় বিজেপির হাতে আর কি অপশন খোলা রয়েছে? আপনারা জানেন যে TRS তারা কিন্তু তেলেঙ্গানায় তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ইঙ্গিত দিচ্ছে তারা কিন্তু এনডিএ শরিক হতে চান বা সেখানে একটা মোদির সঙ্গে সমঝোতা চান। এখন এই TRS এর ক্ষেত্রে আমরা দেখে নেব, লোকসভাতে তাদের 9 জন সাংসদ রয়েছেন 6,372 ভোট, রাজ্যসভাতে 7 জন সাংসদ রয়েছেন 4,956 ভোট, বিধানসভাতে 103 জন বিধায়ক রয়েছেন এবং 13,596 ভোট, অর্থাৎ
24,924 ভোট কিন্তু টিআরএস কে শরিক হিসেবে নিলে বিজেপি অতিরিক্ত নিজেদের পকেটে ঢোকাতে পারবে, কিন্তু সেক্ষেত্রেও 14,116 শর্টফল থাকছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসকে টিআরএস রিপ্লেস করতে পারছে না। তাহলে টিআরএস যদি না হয়, আমরা আরেকটা অপশন শুনছি, বিজু জনতা দল ওড়িশার ক্ষেত্রে তারা নাকি জোট সঙ্গী হতে পারে এবং তারা কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ কে সমর্থনের কথা বলছেন। এক নজরে বিজেডির ব্যাপারটা দেখে নি, লোকসভাতে তাদের 12 জন সাংসদ রয়েছেন, 8,496 ভোট, রাজ্যসভাতে 9 জন সাংসদ রয়েছেন, 6,372 ভোট, এবং বিধানসভায় 114 জন বিধায়ক রয়েছে, 16,986 ভোট। অর্থাৎ সব মিলিয়ে যদি বিজেডি এনডিএ কে সাথ দেয় রাষ্ট্রপতি নির্বাচনে, তাহলে 31,854 ভোট কিন্তু আসছে এনডিএর পক্ষে, তা সত্ত্বেও কিন্তু 7,186 সেখানে শর্টফল হচ্ছে। অর্থাৎ বিজেডিও কিন্তু তৃণমূল কংগ্রেসের রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারছে না। তাহলে কি সত্যি কোন রকম কোনো অপশন নেই এনডিএর হাতে, বিজেপির হাতে? বিজেপির হাতে কিন্তু একটা বড় অস্ত্র চলে আসছে, সেটা হচ্ছে YSRCP। আপনারা জানেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর খুব সখ্যতা সম্প্রতি দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা আসছে YSRCP কিন্তু এনডিএ কে সমর্থন করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। তাদের অঙ্কটা দেখে নেবো এক নজরে। অর্থাৎ লোকসভাতে তাদের 22 জন সাংসদ রয়েছেন, 15,576 ভোট, রাজ্যসভাতে 9 জন সাংসদ রয়েছেন, 6,372 ভোট, বিধানসভাতে 150 জন বিধায়ক রয়েছে, 23,850 ভোট। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু 45,798 ভোট YSRCP-র থ্রু দিয়ে পেতে পারে এনডিএ জোট। আর এক্ষেত্রে 39,040 যে ভোট শর্টফল হচ্ছিল নিজের বিধায়ক, নিজের সাংসদ এবং শরিকদের বিধায়ক সাংসদ মিলিয়ে, তা কিন্তু এক্ষেত্রে আর প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ যদি জগমোহন রেড্ডির সঙ্গে এনডিএ জোটের সমঝোতা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর তৃণমূল কংগ্রেসকে দরকার পড়ছে না। অর্থাৎ অনেকেই যেটা বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোথাও গিয়ে একটা দিদি মোদি শেটিং দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে সেইভাবে কিন্তু আর বিড়ম্বনায় ফেলতে চাইবে না বিজেপি বা কেন্দ্রের শাসক দল, এক্ষেত্রে কিন্তু তা নয়। জগমোহন রেড্ডির সঙ্গে একটা সুন্দর সখ্যতার গল্প কিন্তু উঠে আসছে, এবং রাষ্ট্রপতি ভোটের দিকে তাকালে শুধুমাত্র জগমোহন রেড্ডির সাপোর্ট পেলেই কিন্তু নিজের বিদ্রোহী শরিকদের দরকার নেই, বিজু জনতা দল বা টিআরএস এর মতো দলের সঙ্গে গঠবন্ধনের কোনো দরকার নেই। শুধুমাত্র কিন্তু জগমোহন রেড্ডির সঙ্গে সখ্যতা বাড়ালেই এক্ষেত্রে বিজেপি বাজিমাত করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা না করলেও খুব আরামসে এনডিএ জোট নিজেদের প্রার্থীকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে জিতিয়ে আনতে পারে। তো এই গেল রাষ্ট্রপতি ভোটের অঙ্ক, বিজেপি জেতার সম্ভাবনা এবং তৃণমূলের ভূমিকা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কাল থেকে কিন্তু নিয়মিত প্রত্যেকদিন সকাল 9টায় এবং সন্ধ্যে 6টায় আসছে আমাদের প্রতিবেদন। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এখনকার মতো আপাতত বিদায় নিলাম, নমস্কার।